শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর এই লাস্ট মিনিট সাজেশন তোমাকেই কিন্তু পরীক্ষার হলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমরা আমাদের পরীক্ষার্থীদের জন্য আমাদের ফিউচার ড্রিমস থেকে যে পরীক্ষাগুলো নিয়েছিলাম, সেই পরীক্ষার দ্য সেকেন্ড কামিং থেকে যে আমরা চ্যাপ্টার ভিত্তিক মক নিয়েছিলাম, তার প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। সো লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথম প্রশ্ন বলে দিয়েছে, হোয়াট ইজ লুজ টাপন ইন দ্য ওয়ার্ল্ড, কী হবে মিয়ার অ্যানার্কি। স্পিরিটাস মুন্ডি ইন দ্য পোয়েম রেফার্স টু অ্যাবোর্ড গড, মানে ঈশ্বরের বাইরে, এরকমটা বোঝানো হয়েছে, ঠিক আছে। দ্য ফ্রেজ ডার্কনেস মিন্স, আমি জাস্ট উত্তর বলছি, তোমরা অপশনগুলো মিলিয়ে নেবে। দ্য পোয়েটস ভিশন এন্ডস, এটা মানেটা হচ্ছে যে কবির যে ভিশন সেটা কিন্তু শেষ হয়েছে। তারপরে দ্য স্টোনি স্লিপ ইজ অফ, তাই না, তাহলে কত বছরের ঘুম ছিল গো, এটা তোমাদেরকে বের করতে হবে, তাই না, কত বছরের ঘুম ছিল। উত্তরটা কিন্তু নিঃসন্দেহে 2000 বছর হবে উত্তর, তাই না, অপশন নম্বর সি হয়ে যাবে। তারপরে দ্য ওর্স আর ফুল আপ, অপশন নম্বর বি প্যাশনেট ইন্টেন্সিটি। হু ল্যাক কনভিকশন, দ্য বেস্ট ল্যাক কনভিকশন, এটা হয়ে যাবে উত্তর। তারপরে কি দেখো, তারপরে হচ্ছে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা এখানে সত্য সেটা বলা হয়েছে, তাহলে কোন স্টেটমেন্টটা সত্য হতে পারে। দেখো, অপশন নম্বর সি হয়ে যাবে উত্তর, দ্য রাফ বিস্ট ইজ মুভিং স্লোলি। অ্যাজারসন রিজিনের প্রশ্ন বলেছে, দের মাস্ট বি সাম সোশ্যাল আপ হিভেল, অর্থাৎ সমাজের কোনো অধপতন ঘটতে পারে, এটা বলেছে। ওয়েন এ ভাস্ট হবে ফার্স্ট না, ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, দ্য ডার্কনেস ড্রপস এগেন, বাট আই নো সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তাহলে এর অ্যাজারসনটা কী হবে, এই যে অপশন নম্বর সি, দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট আই নো, এটাই হবে কিন্তু উত্তর। নেক্সট, অ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস কী হবে, দ্য সেন্টার ক্যান নট হোল্ড থিংস, ঠিক আছে। দ্য জায়ার ইজ ওয়াইডেনিং, দ্য পোয়েট ইজ সার্টেন অ্যাবাউট দ্য সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তাহলে দেখো, এখানে কিন্তু প্রথম যে কোনটা উত্তর হবে, তাহলে প্রথমটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে 2 নম্বরটা কিন্তু প্রথম হবে। তাহলে 2 নম্বরটা কিন্তু শুধুমাত্র সি এবং এতে আছে, তাহলে এ দুটো রেখে বাকিগুলো বাদ দিয়ে দিলাম। এবার দেখো, এবার 1 নম্বরটা বলেছে প্রথমে, দ্য সেন্টার ক্যান নট হোল্ডস, আর সি নম্বরেও কিন্তু 1 নম্বরটাই বলেছে, তাহলে এ দুটো ঠিক হয়ে গেল। তাহলে এর পরে কোনটা, অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড 4, তাহলে সি নম্বর হয়ে যাবে উত্তর, 2, 1, 4, 3 সি নম্বর হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তারপর দেখো, দেখে নাও প্রশ্ন, সাবজেক্ট অ্যান্ড অ্যাকশন এখানে বলে দিয়েছে, দ্য ফ্যালকন, 1 নম্বর উত্তরটা কী হবে, ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অপশন নম্বর সি, তাহলে 1 হচ্ছে সি। দেখো, সি আর ডি এর মধ্যে উত্তর হবে, এটা নিশ্চিত। এবার দেখো, ফার্স্ট ইমেজ কী হবে, এ ভাস্ট ইমেজ ট্রাভেলস দ্য পোয়েটস সাইট এ, তাহলে দেখো সি নম্বরে কিন্তু, ডি নম্বরতে কিন্তু উত্তর হওয়ার পসিবিলিটিস কিন্তু বেশি দেখাচ্ছে। তারপরে দ্য রাফ বিস্ট স্লাউচেস টুয়ার্ডস বেথেলহাম বি, তাহলে অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে উত্তর, এই বামিস্তম্ভ ডানি স্তম্ভের ক্ষেত্রে অপশন নম্বর ডি হয়ে গেল উত্তর। 11 নম্বর প্রশ্ন, দেখো এখানে কার সিন ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, ডেজার্টে দেখা যায়, হ্যাড আ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস গেজ জাস্ট লাইক দ্য সান, সূর্যের মতো যার চাহনি। তারপরে স্লাউচিং টুয়ার্ডস দ্য বার্থ প্লেস অফ জেসাস ক্রাইস্ট আর রুথলেস অ্যাটিটিউড, কার হবে বলতো, রাফ বিস্ট আর লুকিং লাইক স্ফিঙ্কস, এই অপশন নম্বর সি, এটাই হবে কিন্তু উত্তর। ওকে, তারপরে তারপরে তোমাদের দেখো, এবার আমি এখানে কিছু গ্রামার তোমাদেরকে দিয়েছিলাম, যে মেক ইট নেগেটিভ, সিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, তাহলে সিওরলি দ্য রিভেলেশন ইজ নট ডিস্ট্যান্স, অপশন নম্বর সি। তারপরে সিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অপশন নম্বর ডি, দ্য রাফ বিস্ট স্লাউচেস এ কী হবে, টুয়ার্ডস স্লাউচেস টুয়ার্ডস বেথেলহাম, ঠিক আছে। দ্য ফ্যালকনার ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার থিংস ফল অ্যাপার্ট অ্যাট দ্য টাইম, অ্যাডভার্ব ক্লজে এটাকে করতে বলেছে, তাহলে কী হবে, দেখো অ্যাডভার্ব ক্লজ কিন্তু করতে বলেছে,
things fall apart at that time. The cannot the falcon cannot hear the falconer. তাহলে the falcon cannot hear the falconer when things fall apart. অপশন নম্বর বি হয়ে যাবে উত্তর. ষোলো নম্বর দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার. হিয়ার টার্নিং ইজ, এখানে টার্নিংটা কি, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, তাই না, যে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে. তাহলে এটাকে আমরা বলতে পারি পার্টিসিপল, তাই না, যে ফর্ম এ, দেখো ফর্ম অফ এ ভার্ব ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. তাহলে এইটাই হয়ে যাবে উত্তর, অপশন নম্বর সি. এবার দেখো সতেরো নম্বর প্রশ্ন কি বলে দিয়েছে. সতেরো নম্বর প্রশ্ন, থিংস ফল অ্যাপার্ট, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে. থিংস ফল অ্যাপার্ট, ডু নট থিংস ফল অ্যাপার্ট, এটা হয়ে যাবে উত্তর, অপশন নম্বর এ. তারপরে দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে. তাহলে দ্য সেন্টার ইজ আনএবল টু হোল্ড, এটা হয়ে যাবে উত্তর, অপশন নম্বর সি. তারপরে দেখো একটা কেস বেসড প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি প্রত্যেকটার টাইপ তোমাদেরকে দিয়ে রেখেছি. দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার. দ্য ফ্যালকন ইজ এ প্রে বার্ড, ইট ইজ ওয়েল নোন ফর ইটস শার্প হান্টিং স্কিল. এটা কিন্তু তার যে শার্প হান্টিং স্কিল তার জন্য কিন্তু পরিচিত. তাহলে এক্ষেত্রে কী হতে পারে, ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম, দ্য ফ্যালকন রিপ্রেজেন্টস, ফ্যালকন কী রিপ্রেজেন্ট করছে, দ্য আনচেকড পাওয়ার অফ দ্য রুলার্স, পিস অ্যান্ড হ্যাপিনেস এভরিহোয়ার, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি অফ দ্য সোসাইটি, দ্য প্রাইড অফ আরবান ম্যাস. তাহলে কিন্তু কী হবে, দ্য আনচেকড পাওয়ার অফ দ্য রুলার্স, এটাই কিন্তু হবে, কিন্তু অন্য কিছু কিন্তু এখানে কিন্তু বোঝাচ্ছে না, সুতরাং অন্য কিছু কিন্তু লেখা যাবে না. তারপর দেখো কুড়ি নম্বর, দ্য এটা কি, দ্য পোয়েম ইজ অ্যান কী হবে বলো তো, সনেট, লিরিক্স, এলিজি না ওড. দেখো এখানে কিন্তু সনেট তো হচ্ছে না, তাই না, তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি যে শোকগাথা হলে সেটা এলিজি হয়, তাহলে আমরা এটাকে কিন্তু লিরিক্স বলতে পারি, অপশান নম্বর বি. এরপরে দেখো একুশ নম্বর, আমি একটা প্রশ্ন এক্সট্রা দিয়েছিলাম, যাই হোক, দ্য সেরোমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, ঠিক আছে. এখানে কী দেখো বলে দিয়েছে যে উই হ্যাভ ড্রাউন্ড দ্য, I have drowned the ceremony of innocence. We have drowned the ceremony of innocence. Someone drowned the ceremony of innocence. আবার কী বলে দিয়েছে, someone drowned the ceremony of innocence. তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে the ceremony of innocence is drowned. যাই হোক এই প্রশ্নটা কী ছিল ঠিক আমার খেয়াল পড়ছে না. যাই হোক তোমাদের এই মোটামুটি কুড়িটা প্রশ্ন, এছাড়াও আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা এ কটা করে যাবে. আমি আশা করব তোমাদের যাবতীয় এই এই যে দ্য সেকেন্ড কামিং থেকে যাবতীয় প্রশ্নগুলো কিন্তু তোমরা পেরে যাবে. দেখো এই যে দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং কবিতাটা প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশিত হয়েছিল 1920 সালে দ্য ডায়াল, এই ডায়ালে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল. এই যে টাইটেল দ্য সেকেন্ড কামিং, এই যে টাইটেল, এটা কিন্তু আইরনিক্যাল এক ধরনের এটা, ঠিক আছে. এই কবিতাটা লেখা হয়েছিল পুরোপুরি ব্ল্যাঙ্ক ভার্সে কবিতাটা কিন্তু লেখা হয়েছিল. আমি মূল মূল পয়েন্টগুলো তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এগুলো মাথায় রাখবে. এরপরে দেখো জায়ার মিন্স কি, জায়ার মিন্স কিন্তু এক্সপ্যান্ডিং সার্কেল. এখানে দেখো ফ্যালকন বলতে এখানে বোঝানো হয়েছে হয় গডকে, নাহলে সান অফ গডকে বা জেসাস ক্রাইস্টকে, আর ফ্যালকন বলতে কিন্তু ম্যানকে সাজেস্ট করা হয়েছে, ঠিক আছে. তারপর দেখো এখানে কী বোঝানো হচ্ছে, জায়ার মানে সার্কেল অফ হিস্ট্রি, সার্কেল অফ হিস্ট্রি কিন্তু এখানে বোঝানো হচ্ছে. আবার দেখো আমরা বলতে পারি দ্য ফ্যালকন ক্যান নট ইয়ার দ্য ফ্যালকনার, এর মানেটা কী, কারণ এর মানেটা হচ্ছে যে ম্যান ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য পাথ অফ গড, এটা কিন্তু হতে পারে. তাহলে এই জায়গাগুলো তোমাদের কিন্তু একটু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে. আমি তোমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আমি কিন্তু একটু হাইলাইট করে দিচ্ছি. তারপর দেখো এখানে যে কবিতাটা যে শেষটা হয়েছিল কোশ্চেন মার্ক দিয়ে, যেটা ইন্ডিকেট করছে কি, বিগিনিং অফ অন এরা অ্যান্ড এন্ডিং অফ অ্যানাদার এরা, ঠিক আছে. তারপরে বেথেলাম কি, বেথেলাম হচ্ছে জেসাস ক্রাইস্টের বার্থ প্লেস, কিন্তু এখানে তোমার বেথেলাম. টোয়েন্টি সেঞ্চুরি অফ স্টোনি স্লিপ রেফার্স করছে কি, দ্য স্টেট অফ ডিপ স্পিরিচুয়াল ইগনোরেন্স অফ গ্রেসীয় রোমান সিভিলাইজেশন, এই কিন্তু এখানে কিন্তু এই যে স্পিরিচুয়াল যে অজ্ঞতা সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে. রকিং ক্রেডেল বলতে জেসাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেছিল সেই যে ক্রেডেলটা, সেই যে দোলনাটা ছিল সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে, এটা কিন্তু সিম্বলিক্যাল একটা ব্যাপার. তারপরে দ্য ডার্কনেস ড্রপস, এগেন এর 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 মিনিংটা কি, না তো মিনস দ্যাট দ্য ভিজন অফ দ্য পোয়েট কামস টু অ্যান এন্ড,
ঠিক আছে, হি রিগেন্স টু হিজ কনসাসনেস, তাহলে এই 12 নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে। এর পরেও আমি তোমাদেরকে আরও কিছু লাইন আমি তোমাদেরকে বলছি, সেগুলো তোমরা একটু দেখে যাবে, দেখবে এই কবিতা থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। দেখো এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, স্টাডি দ্য জায়ার, ইচ লাইন অফ দ্য জায়ার রিপ্রেজেন্টস, প্রত্যেকটা এই যে লাইনটা কী রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করছে হচ্ছে ক্যাওস অ্যান্ড ডেস্ট্রাকশন, অপশন নম্বর ডি এটা কিন্তু উত্তর। বা এই যে জায়ারের চিহ্ন কিন্তু এরকম গোল আকৃতি থাকতে পারে, এরকম তোমার এরকম কিন্তু চিহ্ন থাকতে পারে, তো সার্কুলার মোশন এটা তোমরা মনে রাখবে, বা তোমার শুধু এরকমও থাকতে পারে, ধরে নাও যে মোটামুটি ধরো এই দিক থেকে এরকম করে বাড়ছে, এরকমও থাকতে পারে, ঠিক আছে। আমি আরেকটু ভালো করে দেখাই, মোটামুটি ধরো প্রথমে কম থেকে আস্তে 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 বাড়ছে 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 বাড়ছে, এই টাইপের কিন্তু মোশনটা থাকতে পারে। চিত্রটা কিন্তু ডায়াগ্রাম বেস প্রশ্ন, এই দুটো দিয়েই সাধারণত কিন্তু হতে পারে, একটু তোমরা একটু দেখে নেবে। আমি তোমাদেরকে কিন্তু এরকম একটা তোমাদেরকে আমি ইউটিউবে কিন্তু আমি প্রশ্ন দিয়েছিলাম, ঠিক আছে, সেই প্রশ্নটা তোমরা যদি ফলো করো তাহলে বুঝে যাবে যে এখান থেকে কিন্তু আমি ওই প্রশ্নটাই তোমাদেরকে দিয়েছিলাম, যে স্যাম্পল কোশ্চেনটা আমি তোমাদেরকে দিয়েছি। ওকে, তোমরা একটু ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নেবে। এরপরে দেখো নেক্সট কী থাকতে পারে, এইরকম একটা প্রশ্ন থাকতে পারে ডায়াগ্রাম বেস, কি ইফ ফ্যালকন অনুপাত দিয়েছে ম্যান, ফ্যালকনার বলতে তাহলে কী বোঝানো হবে। দেখো চারটে অপশান আছে, তাহলে ডেফিনেট উত্তর কী হয়ে যাবে, ডেফিনেট উত্তর হয়ে যাবে তোমার এ ক্রিয়েটর, বা গড থাকলে গড হতো। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে বেশ কিছু লাইন আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে বলে দিই যে ব্লাড ডিমড টাইড রক্ত স্নাত স্রোত মানে ব্যাপারটা কী, স্ট্যান্ডস ফর ভায়োলেন্স অ্যান্ড ব্লাডশেড, এটার মানেটা হচ্ছে যে হিংসা এবং রক্তপাতকে কিন্তু বোঝানো হচ্ছে। সেরোমনি অফ ইনোসেন্স ইজ ডাউন্ড মানে বোঝানো হচ্ছে যে রিনোর্স দ্যাট গডলি গুডনেস ইজ লস্ট, অর্থাৎ স্বর্গীয় যে শুভ বোধ সে বোধটা কিন্তু বিলীন হয়ে গেছে, বা ধর্মীয় যে চেতনা সেটা বিলীভ হয়ে গিয়েছে, বা মানুষ কিন্তু ধর্ম থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু দূরে সরে যাচ্ছে, বা মানুষ কিন্তু ঈশ্বর বিশ্বাসে কিন্তু বিশ্বাস থেকে কিন্তু ধীরে ধীরে দূরে সরে আসছে। দ্য বেস্ট ল্যাক কনভিকশন মানে ইন্ডিকেটস দ্যাট দ্য ওয়াইজ হ্যাভ লস্ট সেন্স, অর্থাৎ জ্ঞানীর বুদ্ধি কিন্তু ভ্রম হয়েছে, অর্থাৎ জ্ঞানীরা কিন্তু বুদ্ধিভ্রম হচ্ছে, বা জ্ঞানীরা কিন্তু এই যে সমাজে যে যারা খারাপ তাদের সাকসেস দেখে, তাদের উত্থান দেখে কিন্তু এরা কিন্তু চুপ থাকছে, এটাকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। প্যাশনেট ইন্টেন্সিটি বলতে বোঝানো হচ্ছে যে ভায়োলেন্ট অ্যামোরাল প্যাশন দ্যাট কোরাপস ইনোসেন্স, অর্থাৎ ভয়ানক অনৈতিক আবেগ যা পবিত্রতাকে কলুষিত করেছে, এরকম, ঠিক আছে। দেখো সেকেন্ড কামিং বলতে তো বুঝতে পেরেছো যে সাজেস্ট দ্য বার্থ অফ অ্যান্টি খ্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টের খ্রিস্ট বিরোধী জন্মের ইঙ্গিত কিন্তু এখানে দিচ্ছে, বা অ্যাপোক্যালিপসের যে ইঙ্গিত সেটা কিন্তু এখানে দিচ্ছে। স্পিরিটাস মন্ডি বলতে কী বোঝানো হয়েছে, কালেকটিভ স্পিরিট, কিন্তু স্পিরিটাস মন্ডি বলতে কালেকটিভ স্পিরিট, যার কী আছে এ যার কিন্তু এখানে বলে দিয়েছে যে এ শেপ উইথ লাইন বডি অ্যান্ড দ্য হেড অফ এ হিউম্যান, অর্থাৎ তার দেখতে কেমন সেটা, এটা একটা সুপার ন্যাচারাল বিং, বা এটা একটা মনস্টারের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে। অর্থাৎ স্পিরিটাস মুন্ডি বলতে কি, না তো কালেকটিভ স্পিরিট, এটা দেখতে কেমন, না তো এ শেপ উইথ লাইন বডি অ্যান্ড হেড অফ এ ম্যান, এবং এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, একটা সুপার ন্যাচারাল বিং কিন্তু এখানে উল্লেখ করা বা ইউজ করা হচ্ছে। তোমাকে যদি বলে যে সুপার ন্যাচারাল বিং ইউজড ইন দ্য পোয়েম ইজ, তাহলে কী হবে, স্পিরিটাস মুন্ডি, ঠিক আছে। এরপরে দেখো ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস, এটা মানে কী বোঝানো হচ্ছে, ডিভয়েড অফ হিউম্যান সেন্স অফ গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ মানুষের খারাপ এবং ভালোর যে নির্বুদ্ধিতা বা বোধহীনতা সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে। ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ড বলতে এখানে বোঝানো হচ্ছে পার্সোনিফাইজ দ্য বার্ড ফাউন্ড ইন দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমির পাখির ওপর মানুষের গুণাবলী আরোপ করা হয়েছে, বা মরুভূমিতে দেখা গিয়েছে যে পাখিগুলো সেগুলোকে কিন্তু এখানে বোঝানো কিন্তু হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো আমি কিছু অ্যাজারসেন রিজনের প্রশ্ন রেখেছি, এই টাইপের প্রশ্ন তোমাদের হতে পারে যে ডার্কনেস ড্রপস এগেন, তারপরে বলেছে মিয়ার অ্যানার্কি ইজ রিপ্লেসড বাই পিস, মিয়ার অ্যানার্কি ইজ রিপ্লেসড বাই পিস, শান্তির দ্বারা কিন্তু এই যে অ্যানার্কি অরাজকতাটা কিন্তু রিপ্লেস হয়েছে, চলে গিয়েছে, এমনটা তো নয়, তাহলে আর কিন্তু ভুল একটা স্টেটমেন্ট, আর এ কিন্তু সঠিক স্টেটমেন্ট। তাহলে উত্তর দেখো যে এ ইজ কারেক্ট বাট আর ইজ রং, অর্থাৎ অ্যাজারশনটা বিবৃতিটা সঠিক কিন্তু রিজনটা কিন্তু ইনকারেক্ট। ওকে, এরপর দেখো সাত নম্বরটা দেখো কী বলছে, যে দ্য এভার ওয়াইডেনিং জায়ার ইজ
অ্যাট পয়েন্ট অফ ইটস হাইয়েস্ট এক্সপ্যানশন, একদম তার একদম শেষ যে এক্সপ্যানশন সেটাতে পৌঁছে গিয়েছে, ঘুরতে 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 একদম শেষ তার অরবিটে পৌঁছে গিয়েছে। এটা এটা মিন কী করছে, রিজনটা কি, দ্য প্রেজেন্ট সিভিলাইজেশন উইল কাম টু এন এন্ড। এটার অর্থটা হচ্ছে যে যে প্রেজেন্ট যে সিভিলাইজেশন, বর্তমান যে সভ্যতা, সেটা কিন্তু ধ্বংসের মুখে বা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু দুটোই কিন্তু সঠিক, অপশান এ ইজ, দেখো বোথ এ অ্যান্ড আর ইজ, বোথ এ অ্যান্ড আর কি করেক্ট, অপশান নম্বর বি হয়ে যাবে উত্তর। ওকে, এরপরে দেখো, এরপরে স্পিরিটাস মুন্ডি সম্পর্কে একটা ভালো তথ্য তোমরা জেনে রাখো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। স্পিরিটাস মুন্ডি হচ্ছে এক ধরনের ল্যাটিন ওয়ার্ড স্পিরিট, এ স্টোর হাউস অফ ইমেজ, এটার মানে কিন্তু স্টোর হাউস অফ ইমেজ। স্পিরিটাস মান্ডি বলতে কিন্তু এ স্টোর হাউস অফ ইমেজ। সাইকোলজিস্ট কলস ইট দ্য সাব মিলিয়ন মাইন্ড অফ রেসিয়াল আনকনসাসনেস, ঠিক আছে। ইয়েটের কাছে ইট ইজ আ কর্পোরেট ইমাজিনেশন হুইচ ক্রিয়েটস অ্যান্ড স্টোর মানে আর্কিটাইপস ইন দ্য পোয়েম, ইয়েটস ইমাজিনেশন ক্রিয়েটস আ রাফ বিস্ট সিম্বলাইজিং অ্যান্টি ক্রাইস্ট। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে যে স্পিরিটাস মুন্ডি বলতে কিন্তু এ স্টোর হাউ এ স্টোর হাউস অফ ইমেজ, এটাও কিন্তু বোঝানো হচ্ছে। তো মোটামুটি এই প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করতে হবে। আমি আশা করি যে এই প্রশ্নগুলো তোমরা রেডি করলে তোমরা সমস্ত কিছু কিন্তু পেরে যাবে। তাহলে যে প্রশ্নগুলো বললাম তোমরা দেখে নেবে। আমি দু নম্বর প্রশ্নটা বলতে গিয়ে তোমাদের একটু ভুল হয়ে গিয়েছে, তাই আমি তোমাদেরকে এটা একটু উত্তরটাকে আমি ঠিক করে দিচ্ছি। দেখো, স্পিরিটাস মুন্ডি কিন্তু এখানে বোঝানো হয়েছে ইউনিভার্সাল স্টোর হাউস অফ ইমেজেস, এটাও কিন্তু বোঝায়, এখানে অ্যাবাউট গড মানে ঈশ্বরের বাইরে এরকমটা কিন্তু বোঝানো হয়নি। যাই হোক, তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে যাও। আর আমি অন্য অন্য কবিতা, গল্প, নাটক থেকেও আমি সব প্রশ্ন তোমাদেরকে পরীক্ষার আগেই দিয়ে দেবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সকলকে।